এখন পর্যন্ত অনেক অ্যাপ তো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করে ফেলেছেন। এই ছোট্ট অ্যাপটি ব্যবহার করে একবার দেখুন, মোবাইল এত বেশি সুন্দর এবং স্টাইলিশ হবে যা দেখে আপনার বন্ধুরা সবাই অবাক হয়ে যাবে। আপনিও যখন মোবাইলে অ্যাপটি ইনস্টল করে ইউজ করবেন, সেই সময় মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি অ্যাপটি অলরেডি ইনস্টল করে ব্যবহার করছি। অ্যাপটি কাস্টমাইজ করতেও কিন্তু তেমন কোনো সেটিংসের কাজ জানার প্রয়োজন হয় না, খুব সহজেই অ্যাপটি আপনি এক সেকেন্ডে মোবাইলে সেট করে নিতে পারবেন। যখন কোথাও ঘুরতে যাবেন সেই সময় কিন্তু আপনার মোবাইলে এই অসাধারণ অ্যাপটি সেট করে দিতে পারবেন। যখন মোবাইলটি হাতে নিয়ে হাতটি নাড়াচাড়া করবেন, সেই সময় যে অ্যাপসগুলো আপনি মোবাইলে ইনস্টল করে রেখেছেন সব অ্যাপগুলোও কিন্তু নাড়াচাড়া করবে, ফলে মোবাইলের হোম স্ক্রিন অনেক বেশি আকর্ষণীয় দেখাবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপস ওপেন করে ইউজ করতে পারবেন। অ্যাপস ওপেন করার জন্য সিম্পলি শুধু অ্যাপটির আইকনের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ ওপেন হয়ে যাবে। এখানে আপনি সিক্স আইকনে ক্লিক করে খুব সহজেই মোবাইলের সব অ্যাপসগুলো দেখেও নিতে পারবেন। অনেক সুন্দর একটি অ্যাপ, এই অ্যাপটি সবার মোবাইলেই ইনস্টল করে রাখা প্রয়োজন। এখানে একটি প্লুটিং আইকন দেওয়া হয়েছে, প্লুটিং আইকনে ক্লিক করে আপনি পাওয়ার বাটনে কাজ করতে পারবেন, সেটিংস সহ আরও কিছু কাজ করতে পারবেন। চলুন এখন দেখে নিই এই ছোট্ট অসাধারণ গোপন অ্যাপটি কীভাবে আপনার মোবাইলে ইনস্টল করে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করা খুবই সহজ, তবু আপনাকে জানতে হবে সঠিকভাবে কীভাবে কাস্টমাইজ করতে হয়। আপনি এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আমি এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিব। গুগল প্লে স্টোরে চলে আসার পর রুলিং আইকনস লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু রুলিং আইকনস অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। আমি আপনাকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি যেন আপনার গুরুত্বপূর্ণ সময় কোনোভাবে নষ্ট না হয়। আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। একটি ইটাস লঞ্চার একটি সেটিংস অফ অবস্থায় দেখতে পাবেন, আমি অলরেডি অন করে রেখেছি, আপনি অবশ্যই অন করে দিবেন। আইকন সাইজ একটি সেটিংস দেখতে পাচ্ছেন, আইকন সাইজ আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন, আমি লার্জ দিয়ে দিলাম। সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি যদি চান মোবাইলের হোম পেজে আপনার ফটো শো হোক তাহলে অবশ্যই এখান থেকে ফটো সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনি ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন দেখতে পাবেন আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপস মোবাইলের হোম পেজে চলে এসেছে, এবং আপনি যখন মোবাইলটি হাতের মাধ্যমে নাড়াচাড়া করছেন সেই সময় অ্যাপগুলো মোবাইলের বিভিন্ন পজিশনে চলে যাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো অ্যাপ ওপেনও করতে পারবেন, আর সিক্স আইকনে ক্লিক করে মোবাইলের প্রত্যেকটি অ্যাপস আপনি এখান থেকেও দেখে নিতে পারবেন। আশা করি এই অসাধারণ ছোট্ট অ্যাপটি এখনই আপনার মোবাইলে ইনস্টল করে ইউজ করা শুরু করে দিবেন আর সবাইকে অবাক করে দিবেন।